सदगुरु कृष्ण प्रेमी श्री गौरांग महाप्रभुर भक्त स्वजन अपनारा बाड़ीर उठान टाके हरिवासर मने करे अंशग्रहण करेछेन ताई हरिकथा लीला के आस्वादन करार आगे सर्वप्रथम अपनादेर सकले श्री चरणे रइल आमार असंख्य भक्तिपूर्ण प्रणाम। जारा उपस्थित होयेछेन तादेर चरणे रइल आमार प्रणाम, जारा आसते पारेननि तादेरो श्री चरणे रइल आमार असंख्य भक्तिपूर्ण प्रणाम। আপনি প্রশ্ন করবেন, ওরা তো হরিবর্ষের নাই, ওদের ঘরে প্রণাম করো কেন? করতে হবে, কারণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেলেন যে পৃথিবীতে কাউকে কোনোদিন তুমি নিন্দে করো না, নিন্দে করার অধিকার তোমার নেই। কারণ আজকে যাকে তুমি নিন্দে করবে কে বলতে পারে? সে কোনোদিন মহান ব্যক্তি হতে পারবে না। শুধু যে জায়গাটায় তাকে নিন্দে করে সেই জায়গাটা যদি ঠিক করে নিতে পারে তাহলে দেখবেন সেও একদিন মহান ব্যক্তি হয়ে উঠবে। আজকে যে মালা পরেনি কে বলতে পারে কোনোদিন সে পড়বে না? আজকে যে পড়েনি সে তো পড়তেও পারে, আজকে যে হরি কথা কৃষ্ণ কথা বলেনি কে বলতে পারে আর কোনোদিন বলবে না? বলতেও পারে। আপনারা আজকে সামনে আছেন, আর এই পৃথিবীর বেশ কিছু মানুষ তারা ভগবানের কাছ থেকে অনেক দূরে সরে আছে, কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে দেখবেন সামনের মানুষ হয়তো পিছিয়ে গেছে, আর পিছন করা মানুষগুলো এমনই হরিবাসরে বসে তারাই একদিন আনন্দ করে দুহাত তুলে বলেছে, এতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই এই পৃথিবীতে নিন্দে করার অধিকার আমাদের নেই। আজকে যে দুর্বল কে বলতে পারে সে সবল হবে না? আজকে দুর্বল বলে তাকে তুমি মেরে খাচ্ছ কিন্তু সেও একদিন সবল হবে। তাই যারা এই অন্ন প্রাশন উপলক্ষে এই হরিবাসরে বসেছেন ভগবানের কাছে প্রার্থনা করি তিনি আপনাদের সর্ব বিপদ হতে রক্ষা করুক। যে বাড়িতে এমন অন্ন প্রাশন উপলক্ষে হরিনামের আসর বসিয়েছে, যে ছেলেটার উদ্দেশ্যে আজকে হরিনাম হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি তার হৃদয় মাঝে কিছু থাকুক না থাকুক ভগবান যেন তাকে কৃষ্ণ ভক্তি দিয়ে থাকে। কারণ ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যা ভগবান নেই তা, আর ভগবানকে পাওয়া মানে জীবনে সবাইকে পাওয়া, আর তাকে হারানো মানে জীবনে সর্বস্ব কিছু হারিয়ে যাওয়া। যে হাতির দাঁত নেই সে হাতির কোনো দাম নেই, যে পাখির পাখা নেই সে পাখির কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষের কোনো মূল্য নেই। তাই আশপাশে যে সমস্ত দেবদেবী আছে তাদের শ্রী চরণে প্রণাম নিবেদন করে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আসুন আজ আমরা একটু সৎসঙ্গে যুক্ত হই। এটা হতে পারে হরিবাসর কিন্তু এটা সৎসঙ্গের আসর।
এখানে আসলে জীবনের কিছু পরিবর্তন ঘটে। আজকে মহামারী ভাইরাসের জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, মানুষকে সাবধানে চলাফেরা করতে হচ্ছে। এ জীবনে যেটা আমরা কোনোদিনই দেখিনি সেটা আমরা দেখতে পাচ্ছি। সমগ্র পৃথিবী জুড়ে আজ লকডাউন হয়ে পড়ে গেছে, কিন্তু আজকে বড় ভালো লাগলো এই কারণেই, কারণ স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। এখানে আজকে চৈতন্যদেবের স্কুল খোলা হয়েছে। এই স্কুলটার নাম হলো শ্রী চৈতন্যদেবের স্কুল। এখানে যারা আসে তারা তো কিছু জানতে পারবে। কলেজে 18, 20, 25টা মাস্টার থাকতে পারে, কিন্তু এই স্কুলেই একটাই মাস্টার, তিনি হলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি জীব জগতে যে শিক্ষাগুলো দিয়ে গেছে সেই শিক্ষাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে তো জীবনের পরিবর্তন ঘটবেই করবে। এবার আসুন, তিনি জগৎজীবকে কিভাবে শিক্ষা দিয়েছিলেন এটা আমরা জানব। আর এই সৎসঙ্গে এখানে তো শাস্ত্রীয় কথা হবে, রামায়ণের কথা হবে, মহাভারতের কথা হবে, ভাগবতীয় কথা হবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো দর্প বা অহংকার, জীবনের অহং, আমি সব, আমি মাস্টার, আমি ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, এই যে অহং, এই অহংকার থাকলে হয়তো অনেক নিম্ন শ্রেণীর মানুষ তোমাকে দেখে মাথা নত করে নেবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সে কোনোদিন তোমার দিকে ফিরেও তাকাবে না। অহংকার থাকবে, আমি সব, আমি। এখন আমিটাকে জানতে হবে, আমিটা কি? একের গায়ে তুমি যদি একটি শূন্য বসিয়ে দাও শূন্যর একটা মান বাড়ে, একের গায়ে একটা শূন্য বসিয়ে দিলে 10 হয়ে যাবে। কেন 10 হচ্ছে? একটা আছে বলে শূন্যর মান বাড়ছে। একের গায়ে আরো একটা শূন্য বসিয়ে দাও 100 হয়ে যাবে, একের গায়ে আর একটা শূন্য বসিয়ে দাও 1000 হয়ে যাবে, একের গায়ে আরো শূন্য বসিয়ে দাও 1,00,000 হয়ে যাবে, আর একটা শূন্য বসিয়ে দাও 1,00,000,000 হয়ে যাবে। তাহলে একের গায়ে শূন্য বসাচ্ছ তোমার 10, 100, 1,00,000, 1,00,000,000 হচ্ছে কেন? একটা আছে বলে। এবার একের গায়ে 5টা শূন্য বসিয়ে আপনি একটাকে বাদ দিয়ে দিন তাহলে কি আর 10 হবে? তাহলে কি আর 100 হবে? হবে না। তাহলে মানটা কার? এক, এক আছে বলেই তো তাই শূন্যদের মান, তদ্রূপ ভগবান আছে বলেই তো আমরা আছি। এ জগৎ সংসারে তিনিই তো প্রধান, তিনি তো একক ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তার ইচ্ছাতেই তো কোটি কোটি দেব দৈত্য দানব মানব যক্ষ তক্ষ যা চোখের সামনে দেখতে পাচ্ছেন একমাত্র তিনি থেকেই তো সৃষ্টি। তাহলে তিনিই সব। তাহলে আমরা যদি অহংকার করি তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। তাই জীবনে তুমি যাই করো অহং করো না, আমি সব এটা বলুন। কিন্তু আমরা তো বলে ফেলি, এমনই একজন বলেছিল, তিনি হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। আজ আমরা আস্বাদন করব মহাভারত। এ বিশ্ব সংসারে যা আছে সব মহাভারতের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। বিজ্ঞান অনেক পরে এসেছে, ধর্ম অনেক আগে এসেছে, ধর্মকে কেন্দ্র করি বিজ্ঞানের সৃষ্টি হয়েছে। তা সেই মহাভারত থেকে একটি চরিত্র আস্বাদন করব যেটা হলো অর্জুনের চরিত্র। যে অর্জুন ভগবানকে নিজের সখা রূপে পেয়েছিল, বন্ধু রূপে পেয়েছিল,
কিন্তু সেই অর্জুনের অহংকার এলো আর ভগবান শ্রীকৃষ্ণ সেই অহংকারকে কিভাবে দমন করেছিলেন অর্জুনের ভেতর থেকে অহংকে কিভাবে ধ্বংস করেছিলেন এটা আমরা লীলার মধ্যে জানব তাই আসুন আজ আমরা আস্বাদন করব অর্জুনের দর্প চূর্ণ এটাই আমরা শ্রবণ করব তার আগে কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করলেন লক্ষ্য করুন কে গো তুমি কাঙালের বেশে ওই দরদারে নাম বিলা গো তুমি হরি রাম বিলা গো তুমি কে গো তুমি কে গো তুমি কাঙাল দেশে দাঁড়ে দাঁড়ে নাম বিলা এই মায়াবদ্ধ জীবের খোদা এই মায়াবদ্ধ জীবের খোদা মায়ায় আবদ্ধ যারা শুধু আমার আমার করে গেল যারা সাধুকে চেনে না যারা পরম বৈষ্ণবকে জানে না যারা আপনাদের মতো হরিভক্তকে দূরে সরিয়ে দিল সেই সব মায়ায় আবদ্ধ জীবের খোদা মায়াবদ্ধ জীবের খোদা তুমি চিরতরে মিটায়ে দাও এ গো তুমি কাঙাল দেশে দাঁড়ে দাঁড়ে নাম বিলা দাঁড়ে দাঁড়ে নাম বিলা দাঁড়ে দাঁড়ে নাম বিলা কে গো তুমি কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে নাম বিলা খোদা তো মেটে না মেটে না খোদা তো মেটে না মেটে না খোদা তো মেটে না মেটে না খোদা তো মেটে না এই মায়াবদ্ধ জীবের খোদা খোদা তো মেটে না মেটে না এই মায়াবদ্ধ জীবের খোদা খোদা তো মেটে না মেটে না
আজা এখানে যেমন হরি নাম সংকীর্তন হচ্ছে তেমন ওখানে সেবার ব্যবস্থা হচ্ছে। ভগবান থাকে কোথায়? সে বাগানে। এখন সেবা গান বলতে আপনি কোনটা বুঝবেন? সেবা যুক্ত গান। শুধু ভগবানের সেবা হবে, ভক্ত সেবা হবে না, এটা না, সেবা যুক্ত গান। তাহলে এখানে হরিনাম সংকীর্তন, ওখানে সেবা। এখানে হরিনাম শুনবেন, ওখানে সেবা করবেন। এখানে আপনার হৃদয় ভরবে, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, নামে আপনার বুক ভরে যাবে, কিন্তু পেটের ক্ষুধা মেটে না। হরিনাম করলে কি বাড়িতে রান্না করতে হয় না? হয়তো। তাহলে এখানে আপনার হৃদয় ভরে যাবে, কিন্তু ওখানে আপনার পেট ভরে। কিন্তু প্রশ্ন হলো, মানুষের কি শুধু পেটের খিদেটাই থাকে, এছাড়া কি আর খিদে নেই? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এলেন মায়াবদ্ধ জীবের ক্ষুধাকে মেটাবার জন্য। তাহলে মায়াবদ্ধ জীব কারা? একমাত্র তারা যারা জীবনে সাধুগুরু বৈষ্ণবকে চেনে না, জানেন, যারা শুধু নিজেরটাই ভালো বোঝে, যে আমি খাবো, আমি পড়বো, আমি ব্যাংক ব্যালেন্স বাড়াবো, আমি বিষয় সম্পত্তি বাড়াবো, বাড়িতে এলে ভিখারিকে ভিক্ষা দেবো না, সাধুগুরু বৈষ্ণবকে বাড়িতে কোনোদিন আনবো না, এ আমার ছেলে, আমার মেয়ে, এরাই আমার সব, এরা হচ্ছে মায়াবদ্ধ জীব। এই সব মায়াবদ্ধ জীবের ক্ষুধাকে মেটাতে এলো। এবার দেখো, এই এখানে শুধু পেটের ক্ষুধা নয়, তিনি যে খিদেগুলো মেটাতে এলো সেগুলো কোনগুলো বুঝে নিন। মানুষের শরীরে আছে অহংকারের খিদে। এক এক ব্যক্তিকে বাবা লক্ষ্য করে দেখবেন, সারাদিনে অহংকারের কথা না বললে যেন তার পেট ভরে নেই। ও দেখবেন কি একটা চাকরি পেয়ে গেছে বিশাল বড়, ও দেখবেন যাকে তাকে, আমি কি কাজ করি জানিস? এ কাউকে না বললে যেন পেট ভরছে না, এটা কি অহং? এ যতই পেট ভরে খাক না কেন, ওটা না বললে তার খিদে মিটবে। কারোর শরীরে আছে কামনা বাসনার খিদে, মৃত্যু শেষ প্রান্তে পর্যন্ত দাঁড়িয়েও চিন্তা করে, আজকে আমার 1000 টাকা উপায় হলো না, সারা জীবন অনেক কিছু করেছে, তবু দেখবেন তার চাওয়ার আর শেষ নেই, 1000 টাকা উপায় না হলে যেন তার পেট ভরছে, পেট ভর, কিন্তু ও খিদেটা তার মিটছে না, এটা কি? কামনা বাসনা। আমার ছেলেকে মাস্টার করব, ডাক্তার করব, উকিল ব্যারিস্টার করব। আরে করো না, কোনো সমস্যা নেই, তোমার ছেলে গ্রামের মাস্টার হলে গ্রামের মঙ্গল, কিন্তু তুমি 1000 চেষ্টা করলেও কি হবে? মানুষ কামনা বাসনা করে, কিন্তু মানুষের মনের বাসনা পূর্ণ করে কে? একমাত্র অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র ভগবান। তিনি ছাড়া মানুষের মনের বাসনা পূর্ণ হতে পারে না। তা এই যে জীবনের অহংকার, এই সব অহংকারী মানুষের ক্ষুধা মেটাবার জন্য, তৃষ্ণা মেটাবার জন্য, মায়ায় আবদ্ধ জীবের ক্ষুধা মেটাবার জন্য তিনি কলিযুগে এলেন। কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে, সচি গর্ভ সিন্ধু মাঝে। তিনি কিভাবে মায়াবদ্ধ জীবের খিদে মেটালো? কিভাবে
লক্ষ্য করে দেখুন তিনি প্যান্ট শার্ট বুট পরে তাকে দেখেছেন কোনদিন সে আছে আপনার বাড়িতেও গৌরনিতায় ছবি আছে আমার বাড়িতেও আছে কিন্তু প্যান্ট শার্ট বুট পরা নয় একটা ধুতি পরে তিনি দাঁড়িয়ে আছেন তাহলে দেখুন আপনি যদি মানুষের জন্য কিছু করার মনোবৃত্তি থাকে তাহলে সেখানে প্যান্ট শার্ট বুট লাগবে না সাধারণ একটা গামছা পরেই মানুষের জন্য কিছু করে দিতে পারবে কারণ প্যান্ট শার্ট বুটের দ্বারাই তো মহান ব্যক্তি হওয়া যায় না মহান ব্যক্তি হতে গেলে সাধারণ একটা ধুতি পরেই হয়ে যায় ধুতি পরেই কলিকাতার বুকে একজন বসে আছে কে ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি কি পরে বসে আছে ধুতি পরে বসে আপনাদের টাকার মাঝখানে একজনের ছবি আছে তাকে আপনারা চেনেন যিনি হলেন মহাত্মা গান্ধীজি কি পরে আছে ধুতি পরে আছে তাহলে ধুতি পড়তে পারেন না পারেন সেটা বড় কথা নয় আপনি যেটা পরে আছেন ওটাও ঠিক ধুতি যেটা পরে আছে এটাও ঠিক তবে অপরাধটা কোথায় হবে আপনি অহংকার করে বলো না কি পরে আছিস দেখ আমি কি পরেছি আপনারটাও ঠিক ওটাও ঠিক কিন্তু অহংকারটা করো তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ধুতি পরে কাঙালের হয়ে কাঙাল ঠাকুর কেন তাকে কাঙাল ঠাকুর বলা হলো তিনি তো এক সময় সোনার থালায় খেত তিনি তো ফুলের বিছানায় শুয়ে থাকত তার চরণকে সেবা করার জন্য হাজার হাজার সুন্দরী সুন্দরী মেয়ে ছেলেরা চরণ দোকানে জড়িয়ে থাকত তিনি খিসর ননি দুধ ছাড়া তিনি কিছু খেত না আর আজকে কলিযুগে দেখুন তিনি সব ছেড়ে দিয়ে বসে আছে আজকে কলিযুগের মানুষকে যদি বলি এই তোরা ভগবানকে সোনার তালায় খেতে দিবি নইলে ভগবান খাবে না এটা যদি বলা হয় তাহলে দেখবেন ভগবান উপোসে থাকবে কেউ সেবা দিতে যাবে সোনার থালা মানে সবচেয়ে সোনার দামি কম তো নাকি তাহলে বুঝে নে গৌরাঙ্গ মহাপ্রভু জানে যে আমি যদি ওদের কাছ থেকে সোনার থালায় খেতে চাই ওরা আমাকে কেউ খেতে দেবে না উপোস করে মেরে ফেলবে তাই ভগবান সোজা রাস্তা বেছে নিয়েছে তোরা কলা পাতায় দিবি তাই খাও তোরা মাটির মালসায় দিবি তাই খাও যেমন পুকারে দিবি কারণ আমি খেতে আসিনি আমি তোদের ঘরে কিছু দিতে এসেছি তোদের জীবনের অহংকার দূর করতে এসেছি মায়া মমতা কামনা বাসনা দূর করতে এসেছি কারণ এগুলো তোদের শরীরে যতদিন থাকবে ততদিনই তোরা জীবনে কষ্ট পাবি জ্বালা তাই আজকে লক্ষ্য করে দেখুন সেই কামনা আপনাদের দেখুন হয়তো পেটের খিদেটা রয়ে গেছে কিন্তু এই হরিবাসরে যখন বসেছেন এই দুটো হরি কথা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের শরীর থেকে কিন্তু অন্যান্য খিদেগুলো চলে গেছে নেই আপনাদের অহংকারের খিদে নেই আপনাদের পাণ্ডিত্যের খিদে নেই আপনাদের কামনা বাসনার খিদে ওটা রয়ে গেছে ওটা তো থাকবেই ওটা তো থাকবেই আরে মানুষ মরে গেলে শ্মশানে পর্যন্ত খেতে দিতে যেতে হয় জানেন না শ্মশানে পর্যন্ত মরে গেছে তবু শ্মশানে তাকে সেবা দেওয়া হচ্ছে তার মানে ওটা তো থাকবে কিন্তু ওটা বাদে যেগুলো সেগুলো কিন্তু সব চলে গেছে কিসের জন্য চলে গেছে আপনারা একমাত্র এই দুটো হাত তুলে বলেছেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তিনি এমনি করে হরি নাম দিয়ে গেল জীবে রে করিয়া যন্ত্র জীবে রে করিয়া যন্ত্র হরি নামে ওরে ঝিলিক একটু চুপ কর হরি নামের মহামন্ত্র
হাতে দিল প্রেমের অয়ন জ্বলি জীবের কো রিয়া যন্ত্র হরি নামে মহামন্ত্র হাতে তুলে দিল প্রেমের অয়ন জ্বলি জীবের করিয়া যন্ত্র 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 কি সুন্দর কথা বললেন দেখুন জীবের করিয়া যন্ত্র হরি নামের মহামন্ত্র হাতে দিল প্রেমের অঞ্জলি এ কথাটার অর্থ কি দেখবেন মানুষের পাঁচতলা বাড়ি দশতলা বাড়ি কিন্তু বাড়ির ছাদের উপরে জলের ট্যাঙ্ক বসানো থাকে কিন্তু জলটা ওই ট্যাঙ্কে পরিপূর্ণ হয় কিসের দ্বারা নিচে একটা যন্ত্র বসানো আছে কি সেই যন্ত্র দ্বারাতে জল উপর দিকে উঠে গিয়ে ট্যাঙ্ক পরিপূর্ণ হয়ে যাচ্ছে